আবারও বল করাবে আইএসএলের। আগামী 31 জানুয়ারি জামশেদপুর এফসি বনাম ইউনাইটেডের ম্যাচ দিয়ে শুরু হবে আইএসএলের দ্বিতীয় পর্ব। আর এই দ্বিতীয় পর্বে এসে হতে চলেছে আইএসএলের প্রথম ডার্বি। 28 অক্টোবর প্রথম ডার্বি হওয়ার কথা থাকলেও দুর্গাপুজোর পর ঠিক করে যথাযথ পুলিশি নিরাপত্তা সম্ভব নয় বলে জানিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তখন ডার্বি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেই ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ডার্বি হতে চলেছে 10ই মার্চ। তবে 3রা ফেব্রুয়ারি হবে প্রথম ডার্বি, যে ডার্বির অপেক্ষায় থাকে আমজনতা। ডার্বি মানে শীতের মধ্যেও উত্তেজনা তাপ বৃদ্ধি পাওয়া। ডার্বির কারণে আলাদা আলাদা উত্তেজনা, আলাদা আলাদা উন্মাদনা তৈরি হয় সমর্থক থেকে খেলোয়াড় প্রত্যেকের মধ্যে। বাঙালির চির আবেগের সেই ডার্বি হতে চলেছে যুব ভারতীতে। 2টো ডার্বি হবে পরপর 2টো ম্যাচে। ম্যাচের সময় সন্ধে 7:30। এর আগের ডার্বিতে লাল হলুদ শিবিরের অদম্য লড়াই, নাছোড়বান্দা মনোভাব, নিখুঁত স্ট্র্যাটেজি আর বুকে একরা সাহসে ভর করে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টসকে 3-1 গোলে গুড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। আগামী ডার্বিতে ঠিক কী হবে তা কেউ জানে না, কিন্তু তা নিয়ে সমর্থকদের মধ্যে নানারকম স্লোগান তৈরি হবে, গলা ফাটাবে দু দলের সমর্থকেরাই।